আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি ভালো করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আপনার কি মনে হয় না যে মানুষের চিন্তা ভাবনা হচ্ছে মানুষ পর্যন্ত সীমাবদ্ধ মানুষ হচ্ছে মানুষের উপরে বেশি চিন্তা করতে পারে না মানুষের উপরে চিন্তা করবে কিভাবে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ যেগুলো ভাবে যেমন এলিয়েনের কথা ভাবছে এলিয়েনের এলিয়েনের হাত আছে পা আছে এলিয়েন দেখে এরকম এরকম না মানে এলিয়েনের অবয়ব যখন গঠন করা হয় মানুষের মতো একটা অবয় হচ্ছে মানুষ যত কিছু কল্পনা করে সেই কল্পনার ভিতরে আহ আসলে মানুষ কিন্তু মানুষের বাইরে যায় না আপনি সুপার সুপার ম্যান বলেন বা স্পাইডার ম্যান বলেন সবকিছুই হচ্ছে মানুষ মানুষের মধ্যেই আছে মানুষের বাইরে কিছু যেতে পারছে না একদম একদম ঠিক বলেছেন এটার সাথে আমি পুরোপুরি একমত মানুষ যেই সেই কল্পনা করতে পারে যে জিনিসগুলা সে দেখেছে কোনো না কোনো জায়গাতে সেই জিনিসগুলাকে মাঝে মাঝে অ্যাড করে জিনিসপত্র মস্তিষ্ক যে কাজটা করে একটা জিনিসের একটা অংশ আর একটা জিনিসের আরেকটা অংশ এইভাবে যুক্ত করে মানুষকে স্বপ্ন দেখায় বা মানুষের কল্পনা তৈরি করে কিন্তু একদম

কমপ্লিট স্যুট পরে আসে আর কি হ্যাঁ হ্যাঁ তো এই কিছুক্ষণ আগে একজনের সাথে কথা মানে আপনি কথা বলছিলেন যে হচ্ছে যে বিশ্বাস নিয়ে যে তো ওই যে মিশরের যে হচ্ছে আপনার ফেরাও যারা ছিল তো ওরা বিশ্বাস করতো যে ওদের মনি করে রাখলে ওরা হচ্ছে পুনর্জীবিত হয়ে যাবে তাই না হ্যাঁ তো এখন হচ্ছে যেটা যে মানে তার মানে ওদের বিশ্বাস কিন্তু হচ্ছে যে যেটা যে বিশ্বাসটা ছিল সেটা তো মিথ্যা প্রমাণিত হয়েছে মিথ্যা প্রমাণিত যে হয়েছি মানে এমন তো বলা যাচ্ছে না মানে এটা তো আসলে প্রমাণ করার দায়িত্ব নাই তারা তো বলতে পারে যে এটা পরে হবে কিন্তু এখন তো সেটা বোঝা যাচ্ছে যে মানে ওরা যে বিশ্বাসটা করতো যে ধ্যান ধর্ম ওদের মধ্যে ছিল সেটা তো এখন আর মানে বিশ মানে ধরে নেওয়া যাচ্ছে যে সে বিশ্বাসটা ভুল প্রমাণিত হয়েছে আসলে কোনো বিশ্বাসকে কখনো সেইভাবে ভুল প্রমাণ করা যায় না হম

প্রয়োজন ওখানে দেখবেন যে তারা কিভাবে এই জিনিসটাকে পেঁচাইতে থাকে হ্যাঁ যারা যারা এটা বিশ্বাস করবে তারা কিভাবে পেঁচাই 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 আপনারা এমন জায়গায় নিয়ে যাবে যে আপনি কখনো সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন না কারণ বিশ্বাস বিষয়টাই ফলসিফায়েবল না সায়েন্সের একটা যে কোনো একটা তত্ত্ব যে কোনো একটা হাইপোথিসিস যে কোনো একটা থিওরি সেখানে দেখবেন ফলসিফায়েবিলিটি থাকে কিন্তু বিশ্বাসের বিষয় কখনো ফলসিফায়েবল হয় না যে আপনি কখনোই কোনো ভাবে সেটা ভুল প্রমাণ করতে পারবেন এমন ভাবে জিনিসটা ঘুরতে থাকবে আপনি দেখবেন যে এই কারণে আমি একটু বলবো হ্যাঁ বলেন আপনি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছিলেন উনি আর কি ভবিষ্যৎবাণী নিয়ে বলছিল তো বিভিন্ন ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে তো আমি ওইটাই বলছিলাম যে মানে বলতে চাচ্ছি যে মিশরীয়রা বা মায়ানরা যে বিশ্বাসগুলো ওদের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু হয়নি মানে এখনো কিন্তু তেমন কিন্তু মানে আমরা দেখতে পাইনি এক কথায় ধরে নিলে বলা যায় যে তাদের ওই ভবিষ্যৎবাণী বা তাদের বিশ্বাস সেগুলো হচ্ছে মিথ্যা প্রমাণিত হয়েছে তো যেই ভবিষ্যৎবাণীগুলো করা হচ্ছে বা হয়েছিল হয়েছে সেগুলো তো মানে এক প্রকার মিথ্যাই মিথ্যা প্রমাণ মানে এখনই যে সবাই শেষ হয়ে গেছে আমি তো বললাম আপনাকে যে বিশ্বাসী মানুষের বিশ্বাসকে আপনি কখনো ভুল প্রমাণ করতে পারবেন না তারা কোনো না কোনো চিপা দিয়ে কিছু একটা বাইর করে ফেলবে এখনো টাইম আছে এখনো টাইম আছে ওই আর আরো রাখা দাও দশ বছর দশ হাজার বছর দশ হাজার বছর পরে ওগুলো জিন্দা হবে এটা এই ধরনের কিছু একটা গালগল্প বলে দিবে তো আর একটা হচ্ছে কথা গ্রিক মানে দেবরাজ জিউস হচ্ছে এটলাসের উপর হচ্ছে আর কি মানে রাগান্বিত হয়ে ওকে একটা শাস্তি দেয় যে ও হচ্ছে আকাশ ধরে রাখবে তাই না হ্যাঁ তো এইটা কি একটু গোজামিল হয়ে গেছে না কোনো একটা ধর্মের সাথে না তারা বলবে যে এগুলা গায়েব বিষয়গুলা মানে তোমরা মানুষের জ্ঞান দিয়ে এগুলা বোঝা যাবে না এগুলা মানে মুসলিমরা যেরকম বলে যে আমরা যেটা পড়ছি আর কি পৌরাণিক কাহিনী যেটা এটা কত হাজার বছর আগে লেখা এগুলা তো তিন চার হাজার বছর আগে হবে 3000 আচ্ছা 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 তো আবার হচ্ছে মানে থেলিস বিশ্বাস করতে যে হচ্ছে সবকিছু সৃষ্টি থেকে হয়েছে হ্যাঁ

এই যে পাঁচটা যে আদিতে যে পাঁচটা জিনিসকে ইয়া করা হতো মূল মৌল বিষয় বলে মনে করা হতো সেই জিনিসটা পাঁচের বিভিন্ন সভ্যতাতেই পাওয়া যায় এই জিনিসগুলোর ভিতরে পানি একটা কারণ হচ্ছে যে প্রাচীন সভ্যতা গুলা সবই গড়ে উঠেছিল পানির উপরে নির্ভর করে নদীর পাশে পাশে গড়ে উঠেছিল প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর পাশে মিঠা পানির একটা প্রবাহ থাকলে সেখানে একটা সভ্যতা গড়ে উঠে এই জিনিসটা তারা দেখেছিল এবং এই কারণেই তাদের যে মানে গুলোতে সেটারও একটা প্রভাব পড়েছে যে পানির মিষ্টি পানি ছাড়া মিঠা পানি ছাড়া তো সভ্যতাই তৈরি হয় না এই কারণে পানি মিঠা পানি তাদের একটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল এই কারণে এই ধর্ম গ্রন্থগুলাতে এই জিনিসটা চলে আসছে কোরআনেও এই জিনিসটা আসছে যে আল্লাহ আগে ছিল পানির উপরে তারপর পানির উপরে তার আরসকে স্থাপন করলেন সেখানে সমাসীন হলেন বাইবেলেও একই জিনিস আছে এবং থেলিসের কথা তো একই জিনিস পাওয়া যায় এই কারণে এই পানিটা ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ সভ্যতা গুলো গড়ে উঠেছে এইভাবে এটার একটা মানে সোশিও কালচারাল একটা ভ্যালু আছে এই মিঠা পানির এই কারণে এই জিনিসগুলো গড়ে ওঠে এটা তো এটা এটার কোন অলৌকিক কোন কিছু না এগুলা হ্যাঁ না না আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে

দাদারে কবর দিয়ে এলাম কয়েক দুই এক বছর পরে কবর খুললাম দেখে গেল কোথায় তার মানে তারা মনে করতো যে এই মাটিটার সাথে যায় জিনিসটা তার তারা থেকে গেছে চক্র তৈরি মনে করতো যে এটা একটা চক্রের মতো মাটি থেকে আসে আবার মাটিতে মিশে যায় এই জিনিসটা তারা ভাবতো এই জিনিসটা থেকে এই গল্পটা আসছে যে মাটি থেকে আসে মাটিতে চলে যায় এরকমের অনেক গান টানো লেখা হয়েছে অনেক কবিতা টবিতা লেখা হয়েছে এইখান থেকে মানুষের ভিতরে এই ধারণা ঢুকছে

তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে মানুষ মানুষ পর্যন্তই সীমাবদ্ধ মানে মানুষের উপরে বেশি চিন্তা করতে পারে না তো ঈশ্বরের ধারণাটা আমার মনে হয় যে ওইভাবেই আসছে মানে মানুষ ঈশ্বর কথা বলতে জানেন ঈশ্বর দেখেন ঈশ্বর হচ্ছে দয়াশীল অনুভূতি শক্তি আছে তো মানুষের এই চরিত্রটা কি ওই চরিত্রের অনুরূপ নাকি আপনার কি মনে হয় মানুষ তো মানে যে যে অঞ্চলে যে যে ঈশ্বরের উৎপত্তি ঘটেছে সেই সেই অঞ্চলে সেই সেই ঈশ্বরের চরিত্রের ভিতরে সেই অঞ্চলের মানুষের একটা প্রভাব প্রভাব লক্ষ্য করা গেছে যেমন ধরেন আপনি যদি চীনে আফ্রিকাতে এবং নর্থ আমেরিকার যে ধর্মগুলা ছিল সেই ধর্মের ঈশ্বর গুলা মানে একটা বই আছে এই ক্যারেন নাম অথবা কিছু। মানে কি ক্যারেক্টার সেগুলোর একটা অ্যানালাইসিস ছিল সেটার ভিতরে সেটার ভিতরে এরকম আছে যে প্রাচীনকালে আফ্রিকাতে যে ধর্মগুলোর উৎপত্তি ঘটেছে তাদের একটা দরকার ছিল এরকম যে তাদের পাশের গোত্রের সাথে সবসময় তাদের একটা ফাইট হতো এই কারণে তাদের যে মানে দেবতাটা দেবতাটাকে সবসময় একটু ভয়ঙ্কর হইতে হয় এবং এমন ভয়ঙ্কর হইতে হয় যেন তার দাঁত দাঁত বের হওয়া থাকে মানে চেহারা যেন এখন বিকট থাকে এই রকমের মানে টোটেম তারা ইয়া করতো কেন কারণ হচ্ছে অন্য পাশের গোত্রের মানে গোত্রকে ভয় দেখাবার জন্য যে এই আমাদের গোত্রের উপরে কিন্তু এই ভয়ঙ্কর দেবতাটার একটা ছায়া আছে হ্যাঁ এই ভয়ঙ্কর দেবতাটা আমাদেরকে আশ্রয় দিয়েছে তোমরা কিন্তু আমাদের এই গোত্রের কাছে তাহলে কিন্তু আমাদের দেবতা কিন্তু অভিশাপ তোমরা কিন্তু মরে যাবা হ্যাঁ এই রকমের একটা ইয়া তৈরি করার জন্য তারা তাদের গোত্রের একটা দেবতা তৈরি করতো এবং সেই রকমের একটা দেবতার পূজা করতো এই কারণে দেখা গেছে আফ্রিকার যে গোত্রগুলো সেই গোত্রগুলার দেবদেবীগুলো গুলা এক খুবই বিকট দর্শন খুবই ভয়ঙ্কর দেখতেই ভয় লাগে হম আবার যে সমস্ত অঞ্চলে যুদ্ধ বিগ্রহ এরকম কম ছিল সেই সমস্ত জায়গায় দেখা গেছে দেব দেবীগুলো এত বিকট টাইপের না তারা আবার একটু অন্যরকম আপনি যদি গ্রীষ্মের দেব দেবীর মানে ইয়াগুলো দেখেন তারা দেখবেন খুবই মাসল ম্যান হ্যাঁ এক একটা খুব মাসল টাসল আলা বডি টডি খুব ফিট কারণ কি কারণ ওই অঞ্চলের মানুষ যেন মানুষজন এক্সারসাইজ করতো খুব এই কারণে ওদের দেবতাগুলো হয়ে উঠছে খুবই মাসল টাসল আবার যদি আপনি ইসে যান চীনে যান চীনে গেলে দেখবেন তাদের ইয়াগুলো চাইনিজ দেব চাইনিজদের মতো এবং তাদের চরিত্র স্বভাব চরিত্র চাইনিজদের মতো এখনই যে আরব দেশে যে ধর্মগুলোর উৎপত্তি ঘটছে যে মানে যেমন ধরেন এই যে ইসলামের যে আল্লাহ এই আল্লাহ দেখবেন খুবই জেলাস কট হ্যাঁ মানে খুব হিংসা করে অন্য ধর্মের উপাসনা করলে সে খুব চেতা যায় খুব রেগে যায় সে অভিশাপ দেয় অভিশাপ দিয়ে উড়ায় টুড়ায় দেয় হ্যাঁ মানে বন্যা নিয়ে আসে তারপর জলোচ্ছ্বাস নিয়ে আসে মানুষকে ধ্বংস করে ফেলে মানে খুব চাতা চাতা একার চাতা পাবলিক এই ক্যারেক্টারটা প্রাচীন মানে আরবের বেদুইনদের কালচার ছিল এরকম তাদের ক্যারেক্টার ছিল এরকম এই এই কারণে প্রত্যেকটা অঞ্চলের মানুষের চরিত্রের উপরে আসলে তাদের গডগুলা নির্ভর করে গডগুলার ক্যারেক্টার গুলা তৈরি হয় সেই মানুষের উপরে এখানে আরো কয়েকটা বিষয় আছে যে সমস্ত অঞ্চলে মানুষের অবসর বেশি থাকে সেই সমস্ত অঞ্চলে এই গল্প গুজব ধর্মধর্ম বেশি বিস্তৃতি লাভ করে কিন্তু আপনি দেখবেন যে সমস্ত অঞ্চলের মানুষের অনেক খাট খাটনি করতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় সেই সমস্ত অঞ্চলে এই সমস্ত দেবদেবী কম ধর্মীয় গল গল্প একটু কম থাকে কারণ তাদের গল্প গুজব করার মতো এত সময় থাকে না এই জিনিসগুলো চিন্তা করলে বোঝা যায় যে ধর্মগুলো কতটা মানে হাস্যকর হ্যাঁ আপনি বলেন আচ্ছা আমাকে যুক্ত করার জন্য সাথে আবার হবে ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আহ আচ্ছা শেষ একজনকে যুক্ত করি এখন তিন ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ করতে পারবো না একটা অনেকক্ষণ কথা বলেছি আমার আজকে কেউ মানে ইয়াও নাই আর অন্য কেউ নাই অন্য কেউ থাকলে আমি একটু ঘুরে টুরে আসতে পারতাম কিন্তু অন্য কেউ নাই তাহলে আমার আজকে শেষ করে দিতে হবে ফারাজ ভাই ছিল কিন্তু চলে গেছে আচ্ছা শেষ একজনকে যুক্ত করি খন্দকার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন জি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি সেই খন্দকার হোসেন না যে খন্দকার হোসেন মানে আগে যুক্ত হইতেন কেনাডা থেকে না বারো তেরো বছরের তো আচ্ছা এই আমাদের ভাই আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব নাই ভাই আমাদের কোন অসম্ভব কি বলেন আপনি একটা খুবই নোংরা টাইপের ক্যারেক্টার আপনি খুবই খারাপ টাইপের একজন মানুষ যিনি খুবই নোংরা নোংরা কথা বলে গেছেন আমার লাইভে এসে খুবই নোংরা নোংরা বাজে বাজে কথা বলে গেছেন আপনি বলেছেন মেরি কুরি মানে মেরি কুরির মতো একজন অসাধারণ একজন বিজ্ঞানীকে যার যার কাছে সারা পৃথিবীর মানুষ ঋণী সেইরকমের একজন নারী সম্পর্কে আপনি অত্যন্ত নোংরা খারাপ কথা বলছেন আপনি বলছেন মেরি কুরি অন্য বিজ্ঞানীদের সাথে শুয়ে তারপরে নোবেল পুরস্কার পেয়েছে এরকমের একটা নোংরা ইতর কথা আপনি বলছেন আর অনেক নোংরা নোংরা কথা বলছেন আপনি বলছেন আপনার মেয়েকে যদি গণিমতের মাল হিসেবে নিয়ে যায় তাহলে ঠিক আছে এটা ঠিকই ওরা একটু করবে অসুবিধা কি এগুলা বলছেন আপনি ভাই অত্যন্ত অসভ্য একজন ইতর একজন মানে বদমাইশ একজন লোক একজন নবী মোহাম্মদের খাস উম্মত আপনার সাথে তো আমি কখনো কথা বলবো না ভাই আপনার সাথে আপনাকে কেন আপনি কেন আমার লাইভে এসে মানে অপমানিত হন আমি তো এটা বুঝি না আমার লাইভে আসলে আপনি যতবার আসবেন ততবার অপমান করব। এ তো

মানে আপনার মেয়েকে যদি গণিমতের মাল হিসেবে কাফেরা নিয়ে যায় তাহলে করবে রেপটেপ করবে এটাও আপনি বলছেন ছি 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 এত নোংরা কিভাবে একজন মানুষ হয় আপনি ইসলামের এই বিধানকে সাপোর্ট করতে গিয়ে আপনি আপনার মেয়েকে পর্যন্ত জলাঞ্জলি দিচ্ছেন জঘন্য ক্যারেক্টারের একজন মানে খুবই খারাপ লোক আমাকে নবী মোহাম্মদের খাস উম্মত নবী মোহাম্মদ জিন্দা থাকলে আপনাকে হয়তো বুকে জড়ায় ধরতো আয় বুকে আয় আপনি আছেন সেই টাইপের সেই লেভেল অন্য জায়গায় আমাকে খারাপ বলতে চান কোন সমস্যা নেই অন্য জায়গায় গিয়ে বলেন ওই জায়গায় আমি দেখতে কোনোদিন দেখতে যাবো না কিন্তু আমার লাইভে আপনি আসবেন না ভাই আমার লাইভে এখানে আপনার মতো চুনাহা আপনার মতো অশিক্ষিত মূর্খ বর্বর এগুলো আমার লাইভে নট ওয়েলকাম আমি এই সমস্ত বদমাইশি তোর বদমাইশ যারা মানে ন্যূনতম কোন মানবিকতা যাদের ভিতরে নাই যারা একটা পশুর মতো জঙ্গি নবী মোহাম্মদ জঙ্গি নবী ভিতরে পরিবর্তন আসার সম্ভাবনাও নাই এমনও না যে আপনি মানে নিজেকে শুধরে নেবেন কোনো একটা জিনিস বুঝতে ভুল বুঝতে পারলে নিজেকে শুধ্রাবেন এই রকমের পরিস্থিতি আপনার নাই আপনি এখন অনেক বুড়া হয়ে গেছেন এই কারণে এবং আপনার ভিতরে আমি সেই রিয়ালাইজেশন তো কখনো দেখি নাই যে আপনি আপনি নিজের ভুল বুঝতে পারছেন এই কারণে আপনার সাথে কোনো কথা বলার কোনো ইচ্ছা আমার নাই বিদায় হন ভাই কেন অযুক্ত হয় এই সমস্ত লোকজন আমার লাইভে বুঝিনা ভাই নোংরা মানে খুবই নোংরা লোক কেনাডায় থাকে একজন বছর এত নোংরা নোংরা কথা বলে মানে এত নোংরা নোংরা কথা বলে আমি হতভম্ব হয়ে যাই এর নোংরা আমি শুনলে ঠিক আছে আজকে তিন ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আমি অনেকক্ষণ লাইভ করলাম আজকে আর আমি থাকতে পারছি না আহ আপনারা যারা শুনলেন এতক্ষণ তারা দেখলেন আমরা দেখলেন হ্যাঁ এই যে একজন লিখছে ইরশাদের উম্মত হ্যাঁ ইরshader এটা একসাথে একসাথে কথাবার্তা বলতে একসাথে লাইভ করতে আগে এটা ঠিক বলেছেন ইরshader সাথে এটা ইরshader এটা একসাথে লাইভ চেক করতে খুবই জঘন্য নোংরা মানে মেয়েদের সম্পর্কে তার ন্যূনতম কোনো সম্মান নাই হ্যাঁ মানে সে মনে করে যে একটা মেয়ে যদি তার যোগ্যতা সে মনে করে যে একটা মেয়ে কখনো তার যোগ্যতা দিয়ে শীর্ষ স্থানে যেতে পারে না নিশ্চয়ই কোনো মেয়ে যদি শীর্ষ অবস্থানে যায় নিশ্চয়ই সে কারো না কারোর সাথে শুয়ে তারপর ওইখানে গেছে এটা সে মনে করে কোন মেয়ের কোন এই ধরনের কোন যোগ্যতা নাই এটা সে মনে করে মানে এটার ভিতরে কিন্তু তার নিজের মেয়েও ইনক্লুডেড হ্যাঁ আপনারা চিন্তা করে দেখেন নিজের মেয়ে সম্পর্কে সেইটা ভাবে যে তার মেয়ের এই যোগ্যতাটা নাই যে সে একটা শীর্ষ অবস্থানে যাবে মানে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় একটা শীর্ষ জায়গাতে যাবে এটা সে মনে করে না তার মেয়েটা এটা যেতে পারবে না কারণ সে মেয়ে মানে এত নোংরা কিভাবে হয় আমি এটা বুঝি না একটা মানুষ সম্পর্কে তার ন্যূনতম একটা সম্মানবোধ একটা যেকোনো একটা মানুষ তো মানুষ হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক বা হিজড়া হোক প্রত্যেক মানুষই তার নির্যতা অনেক কিছু করতে পারে এখানে যোগ্যতার ক্ষেত্রে তো এই তার লিঙ্গ পরিচয় তো কোনো মানে ফ্যাক্টর না তাই না যদি সে মেধাবী হয় যদি সে যোগ্য হয় তাহলে তো সে অবশ্যই শীর্ষ অবস্থানে যাবে কিন্তু এরা মনে করে মানে ওই যে তার ওইখানে একটা দুটা বিচ্ছি আছে এটা এটাই হচ্ছে ওইটা দিয়ে সবকিছু হয় এইগুলা এই সমস্ত লোকের সাথে কথা বলার রুচি নাই আমার আমি আর কথা বলবো না ঠিক আছে আজকের মতো তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি আজকে অনেকক্ষণ কথা বললাম তিন ঘন্টা সতেরো মিনিট হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে লাইভটা শুনেছেন নেক্সট লাইভ আবারও আসবো আবারও কথা বলবো আহ আলোচনা চলতে থাকবে আমাদের ভালো থাকবেন সবাই শুভরাত্রি